হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নাম বিকাশ, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা গিটারের লেসন নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে বোঝে না সে বোঝে না গিটারের ট্যাব শিখবো। তো লেসন শুরু করার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি, তোমাদের মোবাইল স্ক্রিনে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে ওটা প্রেস করে দাও। প্রেস করার পর নোটিফিকেশান বেল আসবে, ওটা প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই সিলেক্ট করে নিবে। কারণ যখনই আমি নতুন নতুন গিটারের লেসন আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে লেসনটা শিখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। বোঝে না সে বোঝে না গানটি বোঝে না সে বোঝে না মুভি থেকেই এই গানটি গিয়েছিল অরিজিৎ সিং, খুব সুন্দর একটা গান। তো এই গানের আমরা ট্যাব শিখবো। তো তোমাদেরকে আমি প্রথমে ইন্ট্রোটা শেখাচ্ছি, তারপরে লাইন টু লাইন তোমাদেরকে আমি ট্যাবসগুলো পরপর এক্সপ্লেন করবো, বলে দেব। তাই তোমরা একটা কপি ও পেন নিয়ে বসে যাও, আমি যেভাবে বলবো সেইভাবে লিখতে থাকো। এখন গিটার হাতে নিয়ে কোনো লাভ নেই, গিটারটা পাশে রেখে দাও, এখন নোট ডাউন করে নাও আমি যেভাবে এক্সপ্লেন করবো, তারপরে গিটারে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো প্রথম আমাদের যে ইন্ট্রোটা আছে, এই ইন্ট্রোটা এইভাবে বাজবে। তো দুটো স্ট্রিং এর উপর পুরো ইন্ট্রোটা শেষ হয়ে যাবে, ই অ্যান্ড বি স্ট্রিং, মানে ফার্স্ট স্ট্রিং অ্যান্ড সেকেন্ড স্ট্রিং, নিচ থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ই অ্যান্ড বি, এই দুটো স্ট্রিং এর উপর পুরো লিডটা শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে লাইন টু লাইন এক্সপ্লেন করছি, তোমরা খাতায় নোট ডাউন করতে থাকো যেইভাবে আমি বলছি। আমরা প্রথম পার্টটা এইভাবে ভেঙে ভেঙে শিখব, প্রথম পার্টটা এইভাবে আসবে। এতদূর পর্যন্ত আমরা নোট ডাউন করব, তোমরা নোট ডাউন করতে থাকো এই অংশটুকু। 8 7 5 3 5 3 5 3 5 7 5 3 1 3 1, এতদূর নোট ডাউন করে নিলে। তারপর আমাদের আসবে এইভাবে ওপেন 1 ওপেন 1 ওপেন 1 3 1 ওপেন 3, বি স্ট্রিং এ 3, দেন 1 বি স্ট্রিং, 3 বি স্ট্রিং, দেন ওপেন ই স্ট্রিং, দেন 3 বি স্ট্রিং, দেন 3 ই স্ট্রিং অ্যান্ড 7 ই স্ট্রিং। তোমরা নোট ডাউন করে নিয়েছো, যদি নোট ডাউন না করে থাকো তাহলে নোট ডাউন করে নাও, কারণ এইভাবে তোমরা আমি এক্সপ্লেন করব তোমরা বুঝতে পারবে না কিভাবে ধুনটা প্লে করতে হবে, কিন্তু যখন তোমরা গিটারে প্লে করবে খুব সুন্দরভাবে। তো প্রথম ইন্ট্রোটা আমাদের এইভাবে বাজছে, তোমরা আমার ফিঙ্গারে নোটিস করলে আমি যে যে ফিঙ্গার যেই যে ফ্রেটে প্রেস করছি তোমরা সেইভাবে খাতায় নোট ডাউন করতে পারো। তো আমরা এবার আমাদের প্রথম গানের লাইনে আসছি, বড় ইচ্ছে করছে ডাকতে, কিভাবে বাজাবে এইভাবে। আমি যখন ওপেন বলছি মানে কোনো ফিঙ্গার লেফট হ্যান্ড আমরা প্রেস করছি না ফ্রেট বোর্ডে, ওপেন মানে ওপেন স্ট্রোক বা জিরো বলতে পারি আমি, জিরো জিরো মানে ওপেন, অ্যান্ড থ্রি বলা মাত্রই জানবে থার্ড ফ্রেট, বোঝা গেল? এবার চলো আমরা এই লাইনটা এক্সপ্লেন করি। বড় ইচ্ছে করছে ডাকতে, দুটো স্ট্রিং নিয়ে প্লে করতে হবে এইভাবে, ওপেন ওপেন ই স্ট্রিং, দেন 3 বি স্ট্রিং, দেন ওপেন ই স্ট্রিং, দেন 1 ই স্ট্রিং, 3 ই স্ট্রিং, দেন 1 ই স্ট্রিং, দেন ওপেন ই স্ট্রিং। তো এইটা এইভাবে শুনতে লাগবে, বড় ইচ্ছে করছে ডাকতে, বোঝা গেল? আরেকবার দেখে নাও, বড় ইচ্ছে করছে ডাকতে, এই লাইনটাই সেম টু সেম বাজাবে, তার গন্ধে মেখে থাকতে এইভাবে।
ওপেন ওপেন থ্রি ওপেন ওয়ান থ্রি ওয়ান জিরো তার গন্ধে মেখে থাকতে। তারপরে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, ই স্ট্রিং এ ওপেন ওপেন থ্রি, ই স্ট্রিং ওপেন ওয়ান সিক্স 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 থ্রি টু থ্রি। কিভাবে আসছে? ওপেন ওপেন ই স্ট্রিং দেন থ্রি বি স্ট্রিং দেন ওপেন ই স্ট্রিং দেন ওয়ান ই স্ট্রিং দেন সিক্স 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 ই স্ট্রিং দেন থ্রি টু থ্রি ই স্ট্রিং। কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, হয়ে গেল। তাকে আটকে রাখার চেষ্টা খুবই সহজভাবে একটা স্ট্রিং এর উপরে প্লে হবে ই স্ট্রিং এ এইভাবে থ্রি থ্রি সেভেন 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 এইট এইভাবে। তাকে আটকে রাখার চেষ্টা, বোঝা গেল? আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, কিভাবে আসছে? থ্রি থ্রি সেভেন 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 এইট সেভেন সেভেন পাঁচবার প্লে করবে দেন এইট, একটু এইভাবে রিদমে প্লে করবে। বোঝা গেল? তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, একইভাবে দুটো লাইন। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা কিভাবে প্লে করবে, থ্রি থ্রি ই স্ট্রিং দেন সিক্স 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 পাঁচবার সিক্স দেন থ্রি ফাইভ ই স্ট্রিং দেন ওয়ান ই স্ট্রিং দেন ওপেন ওপেন ই স্ট্রিং। একবার দেখে নাও, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলাই, কিভাবে আসছে? আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলাই, বোঝা গেল? তারপরে আমাদের কোরাস, বোঝে না সে বোঝে না, এইভাবে আসবে এইট ফ্রেট থেকে স্টার্ট, এইভাবে এইট টেন দেন টেন টু টুয়েলভ স্লাইড দেন থার্টিন টুয়েলভ টেন এইট ফাইভ টেন, এটা কমপ্লিট এইভাবে বাজাবে। বোঝে না সে বোঝে না, তারপরে বোঝে না সে বোঝে না, এইভাবে আসবে টেন এইট টেন টুয়েলভ এইট সেভেন এইট, এইভাবে বোঝা গেল। এইভাবে তোমরা পুরো গানটা প্লে করতে পারবে। আমি তোমাদেরকে ইন্ট্রো এবং লাইন টু লাইন এক্সপ্লেন করে দিলাম। তোমরা যদি লেসেনটা বুঝতে না পেরে থাকো তাহলে আবার লেসেনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও, আর একটা কপিতে যেইভাবে আমি এক্সপ্লেন করলাম লাইন টু লাইন তোমরা নোট ডাউন করতে থাকো। তাহলে কী হবে, বারবার আমার ভিডিওটা ইউটিউবে এসে দেখতে হবে না, তোমরা একবার নোট ডাউন করে নিলে ভবিষ্যতে এই গানটাই ট্যাবসটাই গিটারে সুন্দরভাবে প্র্যাকটিস করলে প্লে করতে পারবে। অ্যাবসলুট বিগিনারদের জন্য এই লেসেনটা বানালাম, একদম সিঙ্গেল স্ট্রিংয়ের ওপর দুটো স্ট্রিংয়ের ওপর পুরো গানটা প্লে হয়ে যাবে। আমি তোমাদেরকে ইন্ট্রো কোরাস এবং প্রথম ভার্সটা শিখিয়ে দিলাম, বাকি পুরো গানটার জন্য যদি তোমাদের ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি পুরো গানটার ট্যাবস তোমাদেরকে শিখিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের জন্য আমি প্রতিদিন এই রকমই গিটার লেসন নিয়ে আসবো, দিনে একটি বা দুটি ভিডিও আমি অবশ্যই আপলোড করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে রেখো। তোমাদের মধ্যে থেকে কেউ যদি নতুন গিটার কিনতে চাও অনলাইন থেকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, আমি সেখানে 2000 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত গিটারের লিঙ্ক প্রোভাইড করিয়ে দিয়েছি, গিটারগুলো দেখো লিঙ্কে ক্লিক করে, তারপরে যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সেই লিঙ্ক থেকে গিটারগুলো পারচেস করতে পারো। এছাড়াও অনেক রকম লিঙ্ক দেওয়া আছে, যেরকম গিটারের প্ল্যাকট্রাম, গিটারের স্ট্রিংস, গিটারের কেপো, গিটারকে রাখার জন্য ব্যাগ, যাবতীয় যা কিছু লাগে গিটারের এক্সটেনশন রূপে সমস্ত কিছু লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা লিঙ্কগুলি ক্লিক করে প্রোডাক্টগুলো দেখো, যদি পছন্দ হয়
অবশ্যই পারচেজ করতে পারো। তোমরা আমাকে ইউটিউব বাদেও ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টুইটারে ফলো করতে পারো। ফলো করার জন্য তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে চলে যেতে হবে, সেখানে আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্কগুলি দেওয়া আছে। তোমরা লিঙ্কে ক্লিক করে আমাকে সেই সমস্ত প্ল্যাটফর্মে ফলো করতে পারো, কারণ আমি যাবতীয় ফটোস ভিডিও সেই সমস্ত প্ল্যাটফর্মে আপলোড করতে থাকি। তোমরা আমার সম্পর্কে বিস্তারিত জানার জন্য সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করে রাখতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো গানের রিকোয়েস্ট করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার, আর তোমাদের রিকোয়েস্ট করা গানের লেসনগুলো ইউটিউবে খুব তাড়াতাড়ি আপলোড করা। তাহলে দেখা হচ্ছে নেক্সট লেসনে। ততক্ষণ গিটার শিখতে থাকো, গিটার বাজাতে থাকো। দিস ইজ ব্যাচেলর বিকাশ সাইনিং অফ। Thanks for watching, guys.